গুড আফটারনুন ক্লাস সেভেন। আজকের বাংলা কারক বিভক্তি ও অনুসর্গ। কারক কাকে বলে? বাক্যে ব্যবহৃত ক্রিয়াপদের সঙ্গে সেই বাক্যে ব্যবহৃত নাম পদের অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক তাকে কারক বলে। শুধুমাত্র বিশেষ্য বা সর্বনাম পদেই কারক নয়, অন্য পদেও হয়। ক্রিয়াপদের সঙ্গেই সম্পর্ক হয় রকমের বলে ছয় রকমের কারক। কী কী রকমের কারক হয়? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক অ্যান্ড অপাদানকারক এবং অধিকরণকারক। এই যে ছটা কারক, তাদের কাজ কী, তাই না? এছাড়াও এই বিভক্তি, বিভক্তিরই বা কাজ কী? বিভক্তির কাজ হচ্ছে, যেমন ধরো আমাকে, এই যে কয়ের সাথে এটা যোগ হচ্ছে, তখন এই যে আমাকে বা আমার এই জিনিসটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে বিভক্তির কাজ। বিভক্তিও কিন্তু তিন রকমের। কী কী? শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি আর শূন্য বিভক্তি। ধাতু বিভক্তি কী? ধাতুর সঙ্গে যে সকল বিভক্তি যুক্ত হয় তাদের ধাতু বিভক্তি বলে। যেমন হচ্ছে অ, ই, এ, এ, অন, উন, এই ধরনের জিনিসগুলো। যেমন কি উনি কে, এই যে উনি, উনি শব্দটা কী? উনি দ্বারা কী বোঝা যায়? হচ্ছে তার বা তাদের বা ওনার, এই যে জিনিসটা আমরা বুঝতে পারছি সেটা কিন্তু এই বিভক্তির দ্বারা হচ্ছে। শূন্য বিভক্তি কী? যেটা হচ্ছে যে পদ মাত্রেই কোনো না কোনো বিভক্তি যুক্ত থাকতে হবে, কিছু কিছু ক্ষেত্রে পদস্থিত বিভক্তি অনুক্ত বা উচ্চ থাকে, মানে হচ্ছে মানে সেটা পরিষ্কার করে বোঝা হয় না, উচ্চ থাকে, সেটা বলা হচ্ছে শূন্য বিভক্তি। অর্থাৎ বাক্যে তো বসছে কিন্তু বাক্যের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। এরপর হচ্ছে কারকে আসা যাক, কর্তৃকারক। কর্তৃকারক কাকে বলে? কর্তৃকারক হচ্ছে যে বিশেষ্য বা সর্বনাম পদকে আশ্রয় করে যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কর্তৃকারক বলে। যেমন সূর্য পূর্ব দিকে উঠে, তোরা মানুষ হ। এই যে সূর্য, সূর্যকে আমরা সবাই জানি বিশেষ্য পদ। সূর্য কী করছে? পূর্ব দিকে উঠছে। এই জিনিসটা হচ্ছে যে সর্বনাম পদকে যে আছে তার সাথে যুক্ত হয়ে সেটা সম্পূর্ণ করছে বা কাজ করাটাকে বোঝাচ্ছে, তাকে কর্তৃকারক বলে। আজকে এই পর্যন্তই আমি আলোচনা করি, পরের দিন আবার আমি এইটাকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে।